বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সচিব কিরণ গিত্তে, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয় পৌর নিগম এলাকার জল জমাট সহ হাওড়া নদী ও কাটা খালের নাব্যতা নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন কিন্তু আগরতলা শহরে এখন জল জমে থাকে। আগে কিন্তু আপনারা জানতেন যে বনমালীপুর, ধলেশ্বর, কৃষ্ণনগর, আপনার রামনগর, নিম্নাঞ্চল, জয়নগরে আগে অল্প বৃষ্টিতে, বিশেষ করে বনমালীপুরে প্রায় বাড়িতে চার পাঁচ দিন জল থাকতো। শহরে তিন চার দিন ব্যবসা করতে পারতেন না, ওরেন চমনি যারা ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যেত এবং শহরে আট নয় ঘন্টা জল জমে থাকতো, যানজট হতো, যান চলাচল বন্ধ হয়ে যেত। এখন কিন্তু এই বৃষ্টি বেশি বৃষ্টি হলে কিন্তু এক ঘন্টা সোয়া ঘন্টা বেশি জল শহরে রাস্তা থাকে না, বনমালীপুর কোনো বাড়িতেই থাকে না। কিন্তু এবার যেই বর্ষাটা হয়েছে এটা সর্বকালের রেকর্ড, টানা নয় ঘন্টা বৃষ্টি হয়েছে এবং আমাদের ষোলোটা পাম্পই সচল ছিল, কিন্তু ফ্লাড হওয়াতে এবং আহরা নদীর জল ওভারফ্লো করেছে, অটোমেটিক্যালি জলটা বেশিক্ষণ ছিল, কিন্তু শহরে জল কিন্তু চার পাঁচ ঘন্টা নেমে গেছে। বনমালীপুরে কিছু অংশেতে জল ছিল সাত আট ঘন্টা, সকালের দিকে এটা পরিষ্কার হয়ে গেছে।